23 সেপ্টেম্বর রবিবার রাজধানীর উত্তর বাড্ডায় অবিন্ত গ্যালারি অফ ফাইন আর্টস এ হারমনি অফ কালার্স শীর্ষক একটি সম্মিলিত শিল্প প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীতে শিল্পী মনিরুল ইসলাম, ফরিদা জামান, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, কনক চাপা চাকমা সহ দেশবরেণ্য কিংবদন্তি শিল্পীদের সাম্প্রতিক সময় করা নান্দনিক চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। এছাড়া রয়েছে একদল তরুণ শিল্পীদের চিত্রকর্ম। অবিন্ত গ্যালারি অফ ফাইন আর্টস এর মূল উদ্দেশ্য নবীন শিল্পীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। হারমনি অফ কালার্স শীর্ষক প্রদর্শনীটি চলবে 14 অক্টোবর পর্যন্ত। ফাইন আর্টস এর প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশের যত তরুণ শিল্পী আছে তাদেরকে প্ল্যাটফর্ম করে দেওয়া। এবারের যে এক্সিবিশনটা হচ্ছে এটাতে তরুণ এবং স্বনামধন্য যত বাংলাদেশের শিল্পী আছে তাদেরকে নিয়ে কোলাবোরেট করে একসাথে একটা এক্সিবিশন করা হয়েছে, যে এক্সিবিশনে বাংলাদেশের স্বনামধন্য সকল শিল্পীর বেশ এক্সক্লুসিভ কিছু কাজ এবার এক্সিবিশন করা হয়েছে। পাশাপাশি দেশের তরুণ শিল্পীদের মধ্যে প্রগতিশীল কিছু শিল্পীর কাজ এক্সিবিট করা হচ্ছে। আমাদের এক্সিবিশনে এবার 16 জন শিল্পীর অংশগ্রহণে মোট 30টি শিল্পকর্ম স্থান পেয়েছে।